আপনার কাছে টাকা নেই, আপনি 1000টা টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন। সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন, প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। এই প্রতিবাদটা মূলত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রেস বাইট করে নিদান দিয়েছেন রাজ্যের বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে, আমার সরকারি দপ্তরে কোনো শূন্য পদে আমি নিতে পারছি না টাকার অভাবে, ফলে চপ শিল্প, মুড়ি শিল্প, ফুচকা শিল্প, ছোলা শিল্প, এগুলো অনেক বড় শিল্প, এগুলো দিয়ে বিক্রি করে অনেক টাকা উপার্জন করা যায়, কোটি টাকা মালিক হওয়া যায়। সেই জন্য আমরা প্রচার করছি যাতে বেকার যুবক যুবতীরা চপ বিক্রি করে মুড়ি বিক্রি করে কোটিপতি হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু কোটিপতি হবেন আর তার পরিবারের সবাই কোটিপতি হবেন, আমাদেরও তো কোটিপতি হওয়ার একটু শখ জাগে, এই জন্য আমরা প্রচারে নেমেছি যাতে আমরা একটু কোটিপতি হতে পারি। বিধানসভা আজকেই শেষ হলো, বিধানসভার বাইরে আপনারা এটা করছেন, এরপরে কি আপনাদের এলাকাতেও এই ধরনের প্রচার করবেন? হ্যাঁ, আমি তো করব। আমাদের এখানে বিধায়করা ঠিক করেছেন, তারপর নিজের বাড়ির এলাকায় আমরা এরকম মুড়ি চপ এগুলো ফুচকা সব বিক্রি করবো, করে মানুষকে নিদান দেবো যে ভাই মুখ্যমন্ত্রী বলেছেন কোটিপতি হওয়ার জন্য চপ বিক্রি করো, মুড়ি বিক্রি করো, ছোলা বিক্রি করো, ফুচকা বিক্রি করো, আমরা করবো।